আপনাকে নন্দীগ্রামের মানুষ ক্ষমা করবে না। আর আপনি বলেছেন নন্দীগ্রামে দাঁড়াবেন, দাঁড়াতেই পারেন, আপনাদের পার্টিতে এটা হয়, এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি আর আপনার তোলাবাজ ভাইপো যে কোনো মিটিং এ দাঁড়িয়ে এই কোম্পানির যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। ভারতীয় জনতা পার্টি তা নয়। ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলিত পার্টি, ভারতীয় জনতা পার্টি একটা অনুশাসিত পার্টি। এই পার্টিতে কোন সভাতে দাঁড়িয়ে কে কোথায় দাঁড়াবেন এভাবে বলা যায় না, এটাই আপনার কোম্পানির সঙ্গে ভারতীয় জনতা পার্টির তফাত। তবে আমি আপনাদের কাছে কথা দিতে পারি, নন্দীগ্রামে মাননীয় দাঁড়ান, পদ্ম ফুলটা নিয়ে আমি আমাকে পার্টি দিক বা অন্য কাউকে দিক, যাকেই দেবেন, আমি লিখে রাখুন আজকে সন্ধ্যাবেলা ঘড়িতে টাইম দিয়ে ডেট দিয়ে আপনারা লিখে রাখুন, 500,000 ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেব, আমি রাজনীতি ছেড়ে দেব। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুনছিলেন শুভেন্দু অধিকারী, বিজেপির নেতা, তিনি কিন্তু আজকে বক্তব্য রাখছিলেন কলকাতায়। একটি মিছিল ছিল, সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই রকম একটা কার্যত চ্যালেঞ্জ তিনি কিন্তু নিলেন। তিনি ঘোষণা করলেন যে আমি দাঁড়াইবার যেই দাঁড়াই নন্দীগ্রামে, সেখানে যদি অন্তত 50,000 মানে অন্তত 500,000 ভোটে হারাতে না পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব, এই রাজনীতি ছেড়ে দেবো। এইরকম চ্যালেঞ্জ কিন্তু এর আগে অনেকে নিয়েছেন, তৃণমূলের একাধিক নেতা নিয়েছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে হেরে গেছেন কিন্তু তিনি রাজনীতি ছাড়েননি। সুতরাং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী এইগুলোরও সমালোচনা করেছেন। যেমন কদিন আগেই আমরা দেখেছি যে অভিষেক ব্যানার্জি, যিনি ব্যারাকপুরের ক্ষেত্রে চ্যালেঞ্জ করে এসেছিলেন, কিন্তু ব্যারাকপুরের যিনি লোকসভার ক্যান্ডিডেট তিনি হেরে গেছেন কিন্তু তিনি রাজনীতি ছাড়েননি, অর্থাৎ অভিষেক ব্যানার্জি রাজনীতি ছাড়েননি, এই সমালোচনা কিন্তু করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী আজকে চ্যালেঞ্জ নিয়েছেন সেই একই ধরনের, ফলে তিনি যখন অন্যদেরকে সমালোচনা করছেন ফলে তাকেও কিন্তু নিশ্চিত থাকতে হবে যে যে কথাগুলো বলছি সেটা আদৌ বাস্তবে রূপায়িত হবে কিনা। তবে খুব কনফিডেন্ট শুভেন্দু অধিকারী, আজকে যে ধরনের চ্যালেঞ্জ তিনি কিন্তু ঘোষণা করলেন কলকাতায় দাঁড়িয়ে কালীঘাট থেকে কিছুটা দূরে, সেই অনুযায়ী বলা যায় যে শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছেন। কিন্তু যেহেতু তাদের দলের বিষয়, দল তাকে নন্দীগ্রামে ক্যান্ডিডেট করবে কি না নতুন করে সেটা অবশ্য দেখার বিষয় রয়েছে। কিন্তু তিনি বলেছেন তিনি দাঁড়ান বা যেই দাঁড়ান, পদ্মফুল চিহ্ন নিয়ে যিনি দাঁড়াবেন, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে ঘোষণা করেছেন নন্দীগ্রামে সত্যি যদি তিনি প্রার্থী হন তো তাকে অন্তত 500,000 ভোটে হারাবেন, না হলে রাজনীতি ছেড়ে দেবেন, এই ধরনের চ্যালেঞ্জ। আমি তার আগে আজকে যে নন্দীগ্রামের সভাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলে এসছেন আমরা কিন্তু সেটা একবার আপনাদেরকে শোনাতে চাই, যে ক্যান্ডিডেট হওয়ার ক্ষেত্রে তিনি কি বলেছেন নন্দীগ্রামের ক্ষেত্রে গিয়ে, সেই বক্তব্যটা কিন্তু আপনাদেরকে একবার শোনাতে চাই। আর নন্দীগ্রাম সিট এমনিতে এটা জেনারেল সিট, কাজেই কোনো অসুবিধা নেই, এমনকি আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়। ভাবছিলাম কথার কথা একটু বললাম, একটু ইচ্ছে হলো একটু গ্রামীণ জায়গা, একটু আমার মনের জায়গা, একটু আমার ভালোবাসার জায়গা। আমি হয়তো ইলেকশনের সময় অত টাইম দিতে পারবো না, কারণ আমাকে তো 294টা সিটে লড়তে হবে। সেই জন্য আপনারা কিন্তু কাজটা করে দেবেন, কিন্তু তারপরে যা কাজ আমি সব করে দেব, ঠিক আছে? তাহলে এমন পার্টি কোথাও দেখেছেন যে আমি ভালোবাসার টানে নিজের আবেগকে ছুঁয়ে রাখতে পারলাম না? তাই আমি সুব্রত বক্সিকে অনুরোধ করব, আমার রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এটা আমার ইচ্ছা হয়েছে, আমার মনোবাসনা। ভবানীপুরকেও আমি নেগলেক্ট করছি না, ভবানীপুরেও আমি ভালো প্রার্থী দেবো, ওটাও আমার ভালোবাসার জায়গা। বক্সিকে বলবো নন্দীগ্রামেও আমার নামটা যেন থাকে। আপনাকে নন্দীগ্রামের মানুষ ক্ষমা করবে না। বুঝলেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগেই মানে এই বক্তব্য রাখার দুপুরের দিকে তিনি কিন্তু মানে কয়েক ঘন্টার আগেই কিন্তু এই ঘোষণা করে এসেছিলেন একেবারে নন্দীগ্রামে, যে সেখানে তিনি প্রার্থী হতে চান, এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপর সন্ধ্যায় আজকে শুভেন্দু অধিকারী কলকাতায় এই ধরনের তিনি কিন্তু মন্তব্য করেছেন। এখন অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারী 3-4 মাস আগে যে ধরনের তার পরিচিতি ছিল রাজনীতি হিসেবে, তার যতটা পরিচিতি ছিল এখন কিন্তু তিনি তুলনায় অনেকটা প্রচারের জায়গায় চলে এসেছেন। এখন বাংলার প্রথম সারির রাজনীতির যে মুখ বলতে
এক দুই তিনের মধ্যে কিন্তু রয়েছেন শুভেন্দু অধিকারী। এবার যেটা তৃণমূল সুপ্রিমো যেটা আজকে ঘোষণা করেছেন নন্দীগ্রামে গিয়ে, এবার যেন শুভেন্দু অধিকারীকে একেবারে বাংলার মুখ হিসেবে উঠে আসার একটা বিরাট সুবর্ণ সুযোগ কিন্তু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই কথা অনেকে বলছেন, কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি সত্যি টক্করটা হয় নন্দীগ্রামে, এতদিন শুভেন্দু অধিকারী ভার্সেস অভিষেক ব্যানার্জি হচ্ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্যান্ডিডেট হবেন বলেছেন এবং সেখানে যদি শুভেন্দু অধিকারী দাঁড়া প্রার্থী হন, কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের অনেকে বলতে শুরু করেছেন যে এবার যদি ক্ষমা থাকে দাঁড়ান, এখন সত্যি যদি দল তাকে প্রার্থী করে এবং তিনি যদি সেখানে প্রার্থী হন শুভেন্দু অধিকারী, আর যদি হারিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাহলে কিন্তু তিনি বাংলার মুখ হয়ে উঠবেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সুতরাং এটা একটা বড় সুযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চ্যালেঞ্জ, সরাসরি ভোটে টক্কর। কারণ নন্দীগ্রামে না হলে তিনি যদি অন্য জায়গায় দাঁড়াতেন সেখানে গিয়ে শুভেন্দু দাঁড়াবেন, এই চান্সটা কম ছিল। কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আমি নন্দীগ্রামে প্রার্থী হব, সেখানে শুভেন্দু অধিকারী যদি সেই চ্যালেঞ্জটা নিতে পারেন, হারলে ক্ষতি নেই। কারণ শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরেও যান, সেটা বিরাট কিছু প্রচার হবে তা নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলের একটা সুপ্রিমো, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, সেখানে একটা বলার জায়গা রয়েছে। কিন্তু যদি সত্যিই শুভেন্দু অধিকারী জিতে যান, কোনোভাবে জিতে যান, এমনিতেই তার সংগঠন ওখানে খুব স্ট্রং, আর মমতা বন্দ্যোপাধ্যায় দূর থেকে গিয়ে কাজ করবেন অন্যের ওপর নির্ভর করে, আর শুভেন্দু অধিকারী নিজে সবটা জানেন, হাতে তালুর মতো জানেন, ফলে সেক্ষেত্রে যদি একটা চান্স থাকে যে হারিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু রাজনীতিতে শুভেন্দু অধিকারী আর পেছন ফিরে তাকাবার কোনো মানে আর কোনো জায়গায় থাকবে না। তিনি কিন্তু একটা অন্য জায়গায় একেবারে লিফটের মতো উঠে পড়বেন বলা যেতে পারে, এক ধাক্কায়, সাপ লুডোর যে খেলাতে এক ধাক্কায় উঠে পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী কি এই চ্যালেঞ্জটা সত্যিই শেষ পর্যন্ত গ্রহণ করবেন? তার দল কি সত্যিই তাকে দিয়ে ওখানে ফাইট করাবে? আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা চর্চা করেছিলাম ভোট রাজনীতি বিশ্লেষক, ভোট বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী, তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তিনি কি মনে করলেন, কি মনে করছেন, আমরা সেটা আপনাদেরকে একটু শোনাবো যে এই ক্ষেত্রে কি হতে পারে পরিস্থিতি। বিশ্বনাথ, আজকে তো একটা বিরাট বিষয়, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করলেন আমি এখানকার প্রার্থী হতে চাই, উল্টো দিকে আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন যে দল যদি বলে আমি বা যে কেউ ওখানে আধ লাখ ভোটে কম করে হারাবো, এরকম একটা বলেছেন। আপনার কি মনে হয় এটা তো এক ধরনের একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ, শুভেন্দুর এটা কি অ্যাকসেপ্ট করা উচিত তার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য, নাকি তার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াতে পারে? দেখুন, মুখ্যমন্ত্রী যেই মুহূর্তে চ্যালেঞ্জ করেছেন সেই মুহূর্তে কিন্তু লড়াইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী ছিল, সেই লড়াইটা কিন্তু মমতা ভার্সেস শুভেন্দু অধিকারীর হয়ে গেল। এটা নেত্রী হিসাবে কিন্তু তৃণমূল নেত্রীর কিন্তু বলা যায় যে পশ্চাৎপরণ। দ্বিতীয় যেটা, সেটা হলো যে লড়াই মানে কলকাতা ভবানীপুর তার কেন্দ্র, প্রত্যেকটা মানুষ তার পাড়ার লোক, তিনি পাড়া ছেড়ে যদি গ্রামে আসন খোঁজেন, লোকের মধ্যে কিন্তু এই সংশয়টা আসবে, তাহলে কি মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপদ সিট খুঁজছেন? যেটা বিরোধীরা ইতিমধ্যেই বলছে যে ভবানীপুরে লোকসভা নির্বাচনের নিরিখে মাত্র 3000 ভোটে এগিয়ে ছিল, নন বেঙ্গলি ভোটার বেশি আছে, ফলে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কঠিন লড়াইয়ে পড়তে পারেন, হেরে যেতে পারেন, সেই ভয়ে তিনি নন্দীগ্রামে যাচ্ছেন, এইটা বিরোধীরা ইতিমধ্যেই অভিযোগ করছে। এবার যদি তুমি লড়াইটা যদি মমতার জায়গা থেকে দেখো, হ্যাঁ এটা ঠিক যে দু মেদিনীপুর মিলে 35টা আসন মমতা বন্দ্যোপাধ্যায় গেলে কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে, এটা একটা দিক। কিন্তু একই সাথে তোমাকে আমি বলতে চাই, শুভেন্দুর জায়গা থেকে যদি দেখো, তাহলে এই লড়াইয়ে কিন্তু সবচেয়ে লাভবান হওয়ার সম্ভাবনা শুভেন্দু অধিকারী, কারণ যদি তিনি নন্দীগ্রামে মমতাকে হারিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী বাংলায় মুখ হয়ে উঠবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে শুভেন্দুর সাথে লড়াই করে হেরে যান, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে রাজ্যে পরিবর্তন হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীকে হারানো, বাংলার মুখ হয়ে ওঠা সম্ভাবনা থাকবে, এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তার থাকবে প্রবল। ফলে শুভেন্দুর ক্ষেত্রে, এবং যদি যদি তিনি মানে জিততে নাও পারেন, তাহলেও কিন্তু তিনি পরবর্তী সময়ে এবং অন্য কোথাও তাকে দিল্লিতে নিয়ে চলে যেতে পারে। এবং এটা এটা মনে রাখা দরকার, মমতা যদি দুটো আসনে লড়াই করেন, ভবানীপুর এবং নন্দীগ্রামে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীও কিন্তু সুযোগ পাবেন দুটো আসনে লড়াই করবার, যদি দল পারমিশন অবশ্যই দেয়। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু বলতে পারবে না যে নন্দীগ্রামের আসনের পাশাপাশি তিনি কোনো কাঁথির আসনে লড়াই করলেন। সব মিলে আমার যেটা মনে হয়
মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঝুঁকি নিয়েছেন, কর্মী সমর্থকরা উৎসাহিত হতে পারে, আবার একই সাথে নিরুৎসাহিত হতে পারে যে তাহলে কি ভবানীপুরের নিরাপদ আসন নয়, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপদ আসনের খোঁজে গেলেন। বিশ্বনাথ, আমি একটা বিষয় বলছি যে হয়তো তিনি ভাবছেন যে ওখানে গেলে আমি সহজে জিতবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এখনো ঠিক করে চেনেই না, তার অনেক কথাতে আমরা দেখি যে তিনি খুব বেশি চেনেন নন্দীগ্রামকে তা নাকি। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন সংগঠন করেছেন, প্রতিটা বুথের কর্মীদেরকে চেনেন, সেক্ষেত্রে তো অনেকটা টাফ হয়ে যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়? তোমার তোমার মাধ্যমে দর্শকদের তোমার শ্রোতাদের কে জানাতে চাই, নন্দীগ্রামে ভোটার কারা আছেন? 62,000 ভোটার আছে মুসলমান ভোটার, আর 170,000 মতন ভোটার আছে হিন্দু ভোটার। 62,000 ভোটার, যেটা টোটাল ভোটারের প্রায় 26%, এই ভোটটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় পান, তারপরেও কিন্তু হিন্দু ভোটের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতে হবে। অন্যদিকে হিন্দু ভোটের যদি 60% ভোট যদি শুভেন্দু অধিকারীর কাছে যায়, তাহলে কিন্তু এই এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর শুভেন্দু অধিকারীর লড়াইয়ে শুভেন্দুই এগিয়ে থাকবেন। ফলে হিন্দু মুসলমানের প্রশ্নটা যদি এসে যায় শেষ পর্যন্ত, পোলারাইজেশনের রাজনীতি হয়, তাহলে ডেফিনেটলি তার সুবিধাটা কিন্তু শুভেন্দু অধিকারীর পক্ষে যাওয়ার সম্ভব। সুতরাং যে টাফ যে বিষয়টা, এখন দেখার বিষয় যে শুভেন্দুর দল অর্থাৎ বিজেপি তাকে সেখানে লড়ার কোনো সুযোগ দেয় কি না। কিন্তু অনেকে বলছেন যদি শুভেন্দু অধিকার গিয়ে সেখানে টিকিট দেওয়া হয় নন্দীগ্রামে, তাহলে তৃণমূল কংগ্রেসকে যেভাবে ফোকাস করতে হবে এবং তৃণমূল সুপ্রিমোকে যেভাবে ফোকাস করতে হবে নন্দীগ্রামে, তাহলে তাদের কিন্তু অনেকটা সময় চলে যাবে সেখানে। ফলে অন্য দিক দিয়ে বিজেপি কিন্তু আরও বেনিফিট পেতে পারে, কারণ যেহেতু শুভেন্দু অধিকারের সঙ্গে লড়াই, সেখানে তৃণমূল সুপ্রিমো এবং তার দল অনেক বেশি মাথা ব্যথা, মানে তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে পুরো ফ্যাক্টরটা, এবং সেখানে অনেকটা সময় দিতে হবে, অনেকটা ভাবতে হবে, কারণ প্রেস্টিজ ফাইট হয়ে যাচ্ছে। তখন এদিকে ফাইট করতে গিয়ে এনার্জি অনেক বেশি খরচ করতে হবে তৃণমূল কংগ্রেসকে, আর অন্য দিক দিয়ে হয়তো বিজেপি তার সাংগঠনিক শক্তির মাধ্যমে ফায়দা তুলতে পারে। ফলে বিজেপিও যেন বিজেপির যেন উচিত, অনেকে বলছেন যে শুভেন্দুকেই টিকিট দেওয়া নন্দীগ্রামে, যাতে এই লড়াইটাই একদিকে ফোকাস হয়ে থাকবে, অন্যদিক দিয়ে তারা ফায়দা তুলতে পারবে রাজনীতিগতভাবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তবে আজকে আর একটা আমি জাস্ট বক্তব্য শুভেন্দু অধিকারীর সেটা দিয়ে শেষ করব, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা একটা সময় দেখতাম যে যেখানেই জয় শ্রীরাম তাকে দেখে কেউ দিতে থাকেন, তখন কিন্তু খুব একেবারে অন্যরকম রিয়াকশান ব্যক্ত করতেন, কিন্তু আজকে যখন একেবারে কলকাতায় কালীঘাটের কাছাকাছি গিয়ে শুভেন্দু অধিকারী বা তারা মিছিল করলেন, আর সেখানে শুভেন্দু অধিকারী যখন জয় শ্রীরাম বলছিলেন, সেখানে এমন একটা ইঙ্গিত দিলেন যেন মনে হচ্ছে তিনি খুব উজ্জীবিত হয়ে গেছেন। আপনাদেরকে সেটা শুনিয়ে কিন্তু শেষ করব আজকের এই প্রোগ্রাম। দর্শক সবই শুনলেন, এবার আপনারা বলুন, আপনারা যা বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।